দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে 112 জন এবং মৃত্যু হয়েছে একজনের। গতদিনের তুলনায় নতুন রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়ে মোট আক্রান্ত হয়েছে 330 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই তথ্য জানিয়ে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিনিয়তই দেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো হচ্ছে। অনলাইন ব্রিফিংয়ে বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও চিকিৎসার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন। মারুফ রানী রিপোর্ট। গত কয়েকদিনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমিতদের সংখ্যা। বুধবার 54 জন থেকে বেড়ে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো 112 জনে। এ নিয়ে মোট আক্রান্ত হলো 330 জন। তবে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা আশার আলো দেখছেন, সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আক্রান্তের হারও বাড়ছে। 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 1097 জনের। গতকাল আমরা যে রিপোর্ট পেয়েছি, যেটা আজকে হাতে এসেছে, তার মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা হলো 112 এবং সর্বমোট হলো 330 এবং মৃত্যুবরণ করেছে একজন। টোটাল মৃত্যু হয়েছে 21 জনের। গত 24 ঘন্টায় যত রোগী হয়েছেন, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে, তার বেশিরভাগ ঢাকা শহরের। ঢাকা শহরে রয়েছে মোট 62 জন। এরপরে রয়েছে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 13 জন হচ্ছে নারায়ণগঞ্জে। আমরা ইতিমধ্যে এটাও বলেছি যে নারায়ণগঞ্জ আমাদের জন্য একটা হটস্পট হিসেবে আমরা এটাকে চিহ্নিত করেছি এবং নারায়ণগঞ্জে আমরা বিশেষ পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি। দেশের এই ক্রান্তিকালে বিশেষজ্ঞদের নেতিবাচক কথা না বলে বেশি করে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সংকট মোকাবেলায় প্রতিনিয়তই স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানো হচ্ছে। আমাদের দেশে ভেন্টিলেটর নিয়ে কিছু বিভ্রান্তি হয়েছিল। ভেন্টিলেটর আমাদের বিভিন্ন হাসপাতালে রয়েছে, সেটা হলো প্রায় 550টির অধিক এবং আমাদের ক্রয়ের প্রক্রিয়া রয়েছে 380টি। আমরা আইসোলেশন সেন্টার আরো বাড়াচ্ছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারকে ওনারা দিয়েছেন, আমরা সেটাকে 2000 বেডের একটা আইসোলেশন ইউনিট তৈরি করছি। আমরা আশা করি 10-15 দিনে এটি হয়ে যাবে। অনলাইন ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ যুক্ত হন বেসরকারি মেডিকেল হাসপাতাল ও কলেজের প্রতিনিধিরা। তারা সবাই জরুরি স্বাস্থ্য সেবায় 24 ঘন্টা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 70টি কলেজ এবং হাসপাতাল, এগুলো 24 ঘন্টা খোলা আছে। আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং জাতির প্রয়োজনে যা করা দরকার আমরা তা করতে আমরা প্রস্তুত। বর্তমানে দেশে 10,000-এর বেশি মানুষ কোয়ারেন্টাইনে আছেন। প্রতিদিনই টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে দেশে 71,000 করোনা ভাইরাস টেস্টের কিট মজুদ আছে। মারুপ্রণী, NTV News, ঢাকা।